বিরতির পর ফিরে আসলাম। চারটি বিধানসভা কেন্দ্রে উপভোট শুরু হয়ে যায় সকাল থেকে এবং সেই উপভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে চারটি কেন্দ্রে। চারটি কেন্দ্রের মধ্যে রয়েছে সুরমা বিধানসভা, 46 সুরমাতেও ভোট গ্রহণ পর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়ে যায় সকাল 7টা থেকে। এমনকি সুরমা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি নিজে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাধিকার প্রয়োগ করার পর প্রার্থী বেরিয়ে পড়েন প্রত্যেকটি ভোট কেন্দ্রে পরিদর্শনে। স্বপ্না দাসপাল তিনি মানুষের সঙ্গে কথা বলেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে ইভিএম মেশিনগুলি ঠিক রয়েছে কিনা সেগুলো দেখেন, এমনকি বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি বক্তব্য তুলে ধরেছেন। এবং এই প্রসঙ্গে আমরা সকলেই জানি যে 46 বিধানসভা কেন্দ্র সুরমা, সেখানে আজকে সকাল থেকেই শুরু হয় উপভোট। চারটি কেন্দ্রের সঙ্গে একই রকমভাবে শুরু হয়, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়ায়, ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারাও ভোটাধিকার প্রয়োগ করেন এবং তারই মধ্যে বিজেপি দলের উপনির্বাচনের প্রার্থী যিনি রয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপ্না দাসপাল। সকালবেলাতে নিজের ভোট তিনি দেন, নিজের ভোট দেওয়ার পরই বেরিয়ে পড়েন প্রত্যেকটি ভোট কেন্দ্র পরিদর্শনে এবং তিনি জানাচ্ছেন বেশ কিছু উপকেন্দ্র ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে বিরোধী দলের প্রতীকের সামনে কালি দিয়ে মার্কিং করে রাখা হয়েছে। পরবর্তী সময় তিনি ওই কেন্দ্রের নিয়োজিত প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানানোর পর তড়িঘড়ি করে মার্ক করা জায়গাগুলি মার্ক মিটিয়ে দেওয়া হয়, অর্থাৎ মুছে দেওয়া হয় এবং এই বিষয়গুলি প্রিসাইডিং অফিসারের নজরে থাকা খুবই প্রয়োজন এমনই তিনি অভিযোগ করেছেন। কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কিন্তু সেক্ষেত্রে কিছুটা হলেও একটা সমস্যা দেখা দিয়েছে ইভিএম এর নির্দিষ্টভাবে দাগকে কেন্দ্র করে। তবে কি সেই দাগ, কেনই বা সেই দাগ এলো, কোত্থেকে এলো, বিরোধীরা কি সত্যিই করেছে সে দাগ, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন সুরমার বাসিন্দারা। তবে এক্ষেত্রে বর্তমানে উৎসবের মেজাজেই যে ভোট সম্পন্ন হয়েছে তেমনটাও প্রার্থী জানিয়েছেন। কি বক্তব্য রয়েছে এই প্রসঙ্গে প্রার্থী থেকে শুরু করে ভোটারদের শুনব। আপনাকে দেখলাম ভিতরে ঢুকে কি কথা বলছেন, কি করছেন, কি বিষয় নিয়ে কি টাকা ডাক ডাক শুনেছে, তো কি বিষয়ে হয়েছে, কি কি হয়েছিল এখানে ভিতরে? আমি তো দেখুন প্রতিটা ভোট কেন্দ্রে আমি যাচ্ছি এবং প্রতিটা ভোট কেন্দ্রে আমি যেহেতু একজন প্রতিনিধি হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে, সে জায়গাতে আমি প্রত্যেকটা জায়গাতে পুঙ্গানুপুঙ্গভাবে আমি একটু পর্যবেক্ষণ করে চলে যাচ্ছি। সেই জায়গাতে আমি দেখতে পেলাম যে এখন বর্তমানে যে ভোট সেন্টার রয়েছে 46-47, সে জায়গাতে দেখতে পেলাম, যখন আমি সেই জায়গাটা দেখতে পেলাম যে যে সিম্পলগুলো রয়েছে সেই সিম্পলগুলোর মধ্যে সিপিএম এর যে সিম্পলটা রয়েছে তার সামনে কালি লাগানো রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি যে দায়িত্ববান অফিসার রয়েছেন ওনাকে বললাম যে আপনি আসুন, একজন আমি একা যাইনি, আমি ওদেরকে বললাম প্রথমে যে আপনারা সবাই আসুন, আমরা একটু ব্যালট বক্সটা একটু দেখে নিই। সবাইকে নিয়ে যেমন দেখতে গেলাম সেই সময় আমি দেখতে পেলাম যে সিপিএম এর যে ব্যালটটা রয়েছে সিম্পল রয়েছে সেই তারিখের সামনে কালি লাগানো রয়েছে। সঙ্গে সঙ্গে আমি ওনাকে বলার পরে উনিও দেখলেন, দেখার পরে উনি সেই জায়গাতে সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে সেই জায়গাটা মোছানো হলো। এটা কি এই জায়গাতে হয়েছে না অন্য আর কোন জায়গাতে হয়েছে? জায়গাতে আমি কোন জায়গাতে হয়েছে মানে বুথ নং চলছে 57, সেই জায়গাতে যখন আমি গেলাম, আমি সেই জায়গায় যাওয়ার পরে আমি সব কিছু পর্যবেক্ষণ করলাম। যখনই আমি দেখতে গেলাম যে ব্যালট মেশিন যেখানে রয়েছে, যে আমি পুলিং এজেন্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রার্থীর বক্তব্য আপনারা শুনলেন। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেমনটা জানাচ্ছেন যে সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগারির পর্দায়। নমস্কার।